নতুন শিক্ষাক্রমে ধারাবাহিক মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীকে শিখনে সহায়তা করা। শিক্ষক শ্রেণীকক্ষের স্বাভাবিক ও আনন্দময় পরিবেশে ধারাবাহিক মূল্যায়ন করবেন নতুন শিক্ষাক্রমে। রোববার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, শিখনকালীন মূল্যায়ন সামষ্টিক এবং লিখিত মূল্যায়নের হারের বিষয়ে কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই এক মাস দেড় মাসের মতন সম্পন্ন হয়েছে নৈপুণ্য যে অ্যাপ, সেই অ্যাপে আমরা অনেক ডেটা পাচ্ছি সারা দেশ থেকে শিক্ষার্থীদের। সেই ডাটাগুলো, সেই তথ্য উপাত্তগুলো পর্যালোচনা করে সেই কমিটির মাধ্যমে আমাদের বিষয়টা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যে কতটুকু অংশ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন। গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন ভাষাগত শিক্ষা এবং কমিউনিকেশন স্কিল সবার জন্য গুরুত্বপূর্ণ। ভাষাগত দক্ষতার জায়গায় পিছিয়ে থাকলে যেটা হবে যে যোগাযোগ সক্ষমতা, কমিউনিকেশন স্কিল, সেটার জায়গায় আমরা দুর্বল থাকি। কমিউনিকেশন স্কিলে যদি আমি দুর্বল থাকি, আমি যাই জানি না কেন, ভাষা ছাড়াও আমরা অনুরোধ করছি যে সমস্ত সুপ্ত দক্ষতা, আমরা যেগুলোকে বলছি সফট স্কিল, সেই সকল সফট স্কিলের জায়গায় যদি আমরা পিছিয়ে থাকি, তাহলে শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে কর্মসংস্থান আমাদের পক্ষে নিশ্চিত করা অনেক কঠিন হয়ে যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে তরুণ প্রজন্মের কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা করে তোলার কথাও জানান শিক্ষামন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে লক্ষ্য দিয়েছেন আমাদের এই তরুণ প্রজন্মের কর্মসংস্থান উপযোগী একটি শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের অবশ্যই করতে হবে।